তবে যাক এতক্ষণ ফাঁস শুনলেন এখন আমরাকে বলে নিয়ে এসে বাহির থেকে আমাদের মুখ শুনেন একটা নাকি তো যাকাত দিয়া হলো ১৭ বছর এমন স্বামীর স্বামী পেয়েছি না পাচ্ছে পেট ভরে খেতে দিতে না পাচ্ছে একটা কাপড়ের উপর কাপড় দিতে না পাচ্ছে আর কিছু দিতে এই মিনিষাকে দুটি কথা বলবো আরে মিনিষা যদি ভালো করে খেতে দিস তাহলে তোর কপাল ভালো আর যদি না খেতে দিস পাশে এমপির বাড়ি তোকে চুইরা খেয়ে দেব দেখি মিনিষা কি বলছে পিছলার বাবা গো কেটা ডাকছি তুমি শুনতে পাও না হ্যাঁ তুমি আজীবন ভর ভরসা করিয়ে থাকো তোমার যদি মুরাদে না হয় তো কি আমি কি করবো আইলা তুমি সুখে থুইলি আমি তোমাকে বিয়া করে যে আমি কোন জালায় পড়ন কেন কি জালা আছে তোমার চেহারা যদি ওই ভিক্ষারে বেড়া ছিল ওরাকে বিয়া করতাম তা মনে হয় সুখে দুটো থাক খাইতে পারতাম ও মানে কইছে স্বামী ও ভিক্ষারে বেড়ায় ভিক্ষারে করবে কি করবে তাই পয়সা থাকা খাইলে সংসার চলবে চহারা দিলে শুয়াতে খাই শুয়া থাকা খাইবে তো বাইলে পাইবে কোনঠে আমি কি করবো হাত দাঁড়াতে কোনো কাজ হবে না ওকে মাকে কাজ হবে না তো তুমি বিয়া কেন করলে করা লাগে তাই করেছি করা লাগে তাই করেছি ও বিয়া করার বেলা তুমি করবে হ্যাঁ আর খাইতে দিবে কেটা আই মিনিষা খাইতে দিবে কেটা ও খাইতে দেওয়া লাগবে ওকে মাকে তুমি খাইতে দিবে না পড়তে দিবে না এখন হাকে কি করতে হবে কহাতো তোমাকে কি করতে হবে তুমি জানো না ওই পাইলট সেটা জানলে কি আমি আবার কই যে হাকে কইয়া দে হাগো ও আজ বিয়ে ১৭ বছর হলো হ্যাঁ খাওয়া দাওয়া সুখ ঝক মারে গিয়া হ্যাঁ এত বছর যে বিয়ে হলো হ্যাঁ না পাইলে তুমি বাবা ডাক শুনতে না পাইলে হাকে মা ডাক শুনাইতে একটা কাজ কর কি হাকে বাবা কহে দে ওকে মাগে কোন ঘুষ মোটা সদা আমি বিয়া করে আছুন ওকে আমি কি কইলো জানিস কি ছাইলার বাবা কহে ডাকবি
তুমি যা বললে ওই এটাই গড়া গড়ি গালে না আমি বুঝতে পারলাম না এর তুমি বলো আর গড়া গড়ি না আরে তুমি তো খুঁজে নিলে সুরের I'm not
দেখি আর ভালোবাসির একটা ইশারা আছে বুঝাছো ওটা আগে দিয়া দেখি আছে কি বাড়িতে ওকে মা আগে কতদিন আমি আওয়াজ শুনতে পাইনি গো আচ্ছা যাই হোক আমার একটা পুরনো একটা ভালোবাসা আছে বুঝলে আর জিয়ার ভিতর ধাস করে উঠলো কানে তো কি কইরে এরকম তালি মার আমাকে ইশারা দিত ব্যাপার ব্যামুখ হয়ে আছো কেন ঘুরো কথা কইবে না মানুষ জাকায় না ওরে চুপি চুপি বলো কেউ জানে জেনে যাবে কেউ জেনে যাবে আস্তে কহো হারমোনটা দিলে তো ভাঙে তুমি ভাঙবো ওই লেগে তো কহছি সত্যি না ভগবান ভয় করি না যেন কোন কিছু যদি তুমি আমি থাকি একসাথে সুপি সুপি বলো কেউ জেনে যাবে বাড়ি যাবো না তবে হাকে আটকাতে হবে ব্যাপার হচ্ছে কি হার একটা যে নানা আছে ওক দেখে হার খুব ভয় লাগে ওকে আর যদি ও আছে তোকে চুলের মুঠি ধরে ঘুরেবে দেখ তো মাগরি দেখে হ্যাঁ আর হার ভাঙ্গা দিবি
ছোট ছোট
আমার নাতনি কি হয়েছে রে একটু বাইরে আসছে আমাকে বাইরে যেতে হবে হ্যাঁ না না বাইরে আসো তো তুই কামছিস কেন কি হয়েছে বলবি তো আগে আসো তো দাঁড়া 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 আহা
আবার অসর্বাই ধরে করছিস
আচ্ছা সাজ্জাদ কি তোকে কাট দিয়েছিল হ্যাঁ টাকা লিয়েছে আর দিয়েছে একটা ও না না পোকা মাগে ঘটনা হলো বাড়িতে এসেছি না আর যেতে হবে না না আর ভাত আমি খাবো না কে ভাত খাবে না আমার লাট্টি বলছে ইতুরা ভাত খাবে না অতিরিক্ত খাত বিতর হয়ে গেছে না না গো ভাত খাবে না ছাতু খায় হ্যাঁ ছাতু খায় ছাতু খাবে হ্যাঁ ভাই না না ছাতু করে খাবো আর কিছু খাবো না আর খাবো না আর মুখ দেখবো না আমি মুখ না দেখলে পাছা দেখো পাছা দেখে থাকবে মুখ দেখবে আর কিছু না পাছাও দেখবে না তোর কিছু দেখবে না একটা তোর কাছে থাকবে না আমার লাতি তোর কাছে থাকবে না কি করবি তুই না না হ্যাঁ আমি আর কিছুই খাবো না থাকবো না আমি ইনসার মুখ দেখতে কার ঘিন্ডা করছে একটা কাজ করু হ্যাঁ ওই হার মহারানাতে হাতে ছাড়ে দি এলে যাই যাও কথা লয় ভাই মিরসা আমি মনোহরের টাকা দেবো তা আমি ভাত খাবে না ও খাবে না ওই ওই হাত ঘাটা মিনসার কাছে কে ভাত খাবে কোন মাইয়াটা খাবে রে মিনসা এখন তোর কথা দিতি আর থাকবি না না এত খাবি যা না চলে যাব আচ্ছা কি কবে কোক তো আচ্ছা বল শুনেন হ্যাঁ এত কিছু করলো হার কাছে হ্যাঁ মানুষের মধ্যে হাকে কেন অপমান করলে হ্যাঁ তাই কইছি শুনে হ্যাঁ ওরে সাবধান সাবধান ভর সামাজিক ওখানে সেট করা আছে ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা শুনো না না ভাত খাবো না আর এমন
বাবাকর কপাল হ্যাঁ যদি মারে মারে দুবিঘা মাটি বাড়ে দুবিঘা মাটি বাড়ি ওর পিছে ঘা করে দিয়েছিস ওই মাটি কি না না পিছা করে পিছে মাটি ফেলে দিয়েছি ও মাইরে ওটা মাটি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওরে মার খায়া খায়া না না সুন ওকে বেশি খাওয়াই না না নিয়ে খাই তারপরে হাড়ি দেখে হাড়ি তার সঙ্গ না কুটুমকে খাইয়ে দে তারপর সকালবেলা খাইয়ে বিদায় করে দেবো শুয়ে গেলাম শুয়ে যাওয়ার পর অর্ধা মানে আধা আধির পর প্যাটের পিটের হাঁটুর হুটুর শুনবো চরম খিদে চুরি করে ওঠে তারপরে যা দেখছি ভাত আছে ঘুমের মানুষ ডাকা হবে না যদি প্রেসার উঠে যায় আমার লাগতে তো ঘুমের ভালোবাসে আর ঘুমের মানুষ ডাকলে হয়তো প্রেসার উঠে যাবে ওই লেগে ওটা নিজে একা একা খেয়ে নিয়েছে এটা এটা হাঁড়ি দেখা হলো না 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 হাঁড়ি দেখা হয়নি ও জানছে যে আমি পরে খেতে পাবো না ওই লেগে আচ্ছা কও শুনো না না ভাত খাবো না এই স্বামী রো यार ভাত না তো উড়া আলো করি তাই না তো জোকার বাবা এইভাবে চলে আসছিস কারণটা কি লেগে গেছে আর বোন কে আনতে চাইলে খালি জলে পুড়ে মরে যায় ও না না কোন মাইয়া কা জলে পুড়ে মরবে না ওই হনুমান মুখা সত্য না সব পাঁচ টাকাটা কে জ্বলবে না রে মিনিস ওর বাড়িতে যদি খাইতে না থাকে না না যদি বাড়িতে কুটুম আছে তাহলে তো অসুবিধা হবে হবে না কি অসুবিধা হয় বাড়িতে চাল ছিল কে বাড়িতে চাল ছিল বাড়িতে আমি আলাপা চাল দিয়ে গেছি কেমন আলাপা কেমন আলাপা বাবা না না নন্দুটা সেদিন এসেছিল দেখ কি হয়েছে জানো পরে সেদিন মন নন্দুটা এসেছিল নিজে কি বা খাই অবশেষে গল্প করে করিলাম বিদায় নন্দ ঘটনা হলো নন্দু বাড়িতে এসেছে বাড়িতে চাল নাই চাল নাই হার বাড়িতে কি জল ছিল না জল কি করবে জল হাড়িতে দিত হ্যাঁ হাড়িতে দেওয়ার পর আকাশে চাপাতো হ্যাঁ জাল ছাটাতো জাল ছাড়াতো কিন্তু মনে করছে ভাত হয়েছে 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 খালি জল দিয়ে ভাত হবে না চাল লাগবে ওটা দেখে দেখে চলে যাবে তাই বলে গল্প করে বিদায় করে সেদিন মন নন্দু এসেছিল বাড়ি বলার কিছু
আছে আরে মুখে মুখে তর্ক করিস এই তো মুখের জোন সবার আগে খাওয়া দাওয়া ঘরে দিবি তো থেকে টাকা সুদ করেছি ধার পেলেছি বিশাল যদি না হয় না না দেখো পালা না না গো কোন ব্যাংক মনে করেছো কি ব্যাংক সোনালি ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক গ্রামীণ ব্যাংক এগুলা কি ছিল তাহলে ওই যে মেলাতে ছোট ছেলে পিলে খেলার ব্যাংক গালা লাইনে ওই ব্যাংকের টাকা কয় টাকা থাকবে কই না এটা না দেখছে যে টাকার উপরে 200 টাকা আছে ওই টাকা দেখ কি করেছিস ওটা দে শুনলে ওরে মুখে মুখে তর্ক করিস এই তো মুখের জোর মুখে মুখে তর্ক করিস এই তো মুখের জোর সবার আগে খাওয়া দাওয়া ঘরে দিবি ব্যাংকে সবার আগে খাওয়া দাওয়া ঘরে দিবি তোর ব্যাংকে টাকা সুদ করেছি ধার পেলেছি বিশাল যদি না হয় না না দেখো পালা আবার আবার সময় এলে যাব নানা বুঝতে হবে ধান ব্যাংকে টাকা ব্যাংকে টাকা চুরতে আমি আর আমি আছি আমার একটা ছোট লোকের ফুটানি দেখাচ্ছি ও ফুটানি এটা হ্যাঁ টাকা কই কোন ব্যাংকে লোন দিবে না না সব ব্যাংকে কিস্তি তুলে আছ কতরি কিস্তি টাকা তুলেছিস ওটা হিসাব নাই হিসাব নাই সুদ আবার আমি তো কাজ করছি না না ধান বেচা ছেড়ে দে না না কত আমারে অসুবিধা হয় জানো আরে ম্যাকডাকে বিজলি চমকে লাগে না না অবশ্যই লাগে বিজলি চমকে লাগে না না ভাই যুবনারী একলা বাড়ি ওটা কি শুকাচ্ছি মুহূর্তে শুকাচ্ছি গো এর লাগে সংসারে গন্ডগোল হয় এগলে নিয়ে কলার পাত দিয়েছি এরও কারণ আছে কি কারণ আমি সরকারের সাথে পাল্লা লেগেছি ওকে মাগে জি শেখ হাসিনা সরকারের গরমার কা ঢেউটিন পারে না না হার কলার পাতা পারে না না গো দেওয়ার পর কলার পাতা কি করলো কেটে লিছি আচ্ছা কেটে লিয়ে চালে দিয়ে দিয়েছি দিয়ে দিলি কুয়াশা হবে সাটাল হয়ে যাবে আচ্ছা আর যখন রোদ হবে তখন কুকড়ি মুকড়ি হয়ে কুকড়ি মুকড়ি হয়ে আমি তো 17 বছর ধরে সংসার করছি নাকি তুমি না হলে 5টা দিনে সংসার করে দেখো তো আমি আমি আমাকে পাঠাচ্ছি যার কাছে আইসো চলে আইসো তাই আমি কি করব সংসার বলে করবে আমি আরে ব্যাগটাকে বিজলি চমকে লাগে না না মাথল দেশে তা মাথলের টপটা ফুটটা ভাগ্য ভালো আমি বেঁচে গেছি ওই মাথুলের ব্যাপারে হ্যাঁ কারণ জল পড়ছে মেঘ লাগাচ্ছে আচ্ছা আইলে থুয়েছি আচ্ছা তারপরে ভিড় নিলেছি দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে টপাং করে এসে ওখানে পড়ে গেছে যদি হ্যাঁ মাথাতে থাকতো তা আমি তো মরে মাথল ওটা ওর মাথল কি কি না ওই যে সাঁতালের ঘা কপ পরে মাথল দেয় না ওখান থেকে নিয়ে আসছে ওর মাথল কি না ওটা দেখছি যে চক চকাই লাগছে ওর লেগে নিয়ে চলে আসছি একটু সিলে সেলাই করে ঠিক করব ওই কবর থেকে ফুটা ওদের সেদিনে রাতে বৃষ্টি এলো মাথল দিল তুলে শুতেছিলি লেগে কত কষ্ট করেছি আমি ওই ভাস থাকলে তো হ্যাঁ তোর বলার কিছু আছে আচ্ছা না না একটু আচ্ছা বল ওরে এমন করে আর বলো না লাগছে বড় লাগ কথাই পারা যাবে না তুমি একটা মীমাংসা করে দাও তো আর কিছু বলবি না তুই না ঘটনা হলো আমার লাত নেই থাকবে না তোর কাছে থাকবে না না কি করলে থাকবে সেটা শুদ্ধ হবে আচ্ছা শুনে আচ্ছা এখন যদি তোকে নিয়ে যায় আমি অন্য জায়গাতে বিয়ে দিই হ্যাঁ
একসাথে খারাপও হতে পারে হ্যাঁ এখন তুই কি বলছিস বল কি বলবো ওকে বল আগে ঠিক হতে তুই কি ঠিক হতে পারবি কাটা আমি ঠিক হয়ে যাব ঠিক কথাতে দেখ আর না থেক ওই ইদু বকরির বেটির বাড়ি যেন না যায় যেটা যেখান থেকে নিয়ে আসলাম তোকে হ্যাঁ ওই জায়গা থেকে তুই আর যাবি আর যাব না তোবা করলি থাকবে তো হ্যাঁ আমি সব ছেড়ে দেব কিন্তু থাকুক আচ্ছা তুই 10 এর মধ্যে ইয়া কর যে আমি যা করেছি ভুল করেছি আমি যা করেছি ভুল করেছি আর এগুলা হবে আর এগুলা হবে না আরে ভুল করেছি ও গো স্বামী আরে ভুল করেছি ও গো স্বামী সর্বদাই যে জলে প্রাণ ঘর সমাজে করলি কেন সংসার কর ও না না আর আমি চলে গেলাম আর 6 দিন থেকে তো খাতে কিছু না কিছু দিয়া গেল হয়তো না এদিকে আয় তো এদিকে আয় কি তোদের গন্ডগোল না এই রাত ঠিক বল এই ভালো করে হ্যাঁ কি বলছিস তুই আমি বলছি কিছু দিয়া গেল হয়তো না কি লিবি বলবি তো কি সব আসেন তো এবার আসে না শুকে থাক শুকে থাক